পাঠ করছি সুকুমার রায়ের লেখা এক বছরের রাজা। এক ছিলেন সওদাগর, তার একটি সামান্য কীত দাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি করে তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিশ দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এসব বেচে যা টাকা পাবে সবই তোমার। কিন্তু দাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলেন বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করার হলো না, সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চড়ে জিনিসপত্র লোকজন কথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না। কীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা টিপের চড়াই এসে ঠেকল। সেখানে ডাঙ্গায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল, তার জাহাজের চিহ্ন মাত্র নাই, তাহার সঙ্গে লোকজন কেউ নাই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভেতরের দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাছ, আর তার মাঝেই ঠিক চমৎকার একটি শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বাইর হচ্ছে। তাকে দেখতে পেয়ে লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হোক। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রসাদে নিয়ে গেল। সেখানের চাকরগণ তাড়াতাড়ি রাজপ্রসাদ এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলল, মহারাজ মহারাজ, হুকুম মাত্র চটপট কাজ করছে। এসব দেখে শুনে সেই বেচারা একেবারে অবাক। সে ভাবল বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগে আছে, তার দিব্যি কেন রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন তিনি লোকদের বললেন, এ কীরকম হচ্ছে বলো তো, আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমাকে মহারাজ বলছো, আর কেনই বা আমাকে এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে এক বুড়ো উঠে বলল, মহারাজ আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই পেট গন্ধ। যদিও আমাদের চেহারা মানুষের মতো, অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কিন্তু মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বৎসরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই, বছর শেষ হলে তাকে সব ছাড়তেই হবে। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রাখা হয়, সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়িয়ে এক ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে, এই রকমে বছরের পর বছর আমাদের চলে যাচ্ছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জমজাক আল্লাহ আমোদ দিন কাটাতেন, বছর শেষে কী হবে সে কটা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছর শেষে তার কী হবে এই কথা ভেবে কয়েকদিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত ছাড়া তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন যাতে বৎসর শেষে এই সর্বনাশের দিনের জন্য প্রস্তুত হতে পারে। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল, মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন
শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে দিন, সেখানে বাড়ি করে, বাগান করে, চাষাবাদের ব্যবস্থা করে চারদিকে সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে, আপনার এখানকার রাজত্বও শেষ হতেই আপনি সেখানে সুখে রাজত্ব করবেন। বর্ষ তো দেখতে দেখতেই চলে যাবে, অথচ আপনার কাজ ঢের। কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর কত কলকব্জা পাঠিয়ে আগে থেকেই সেই মরুভূমিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর যখন বছর ফুরিয়ে গেল তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফুরিয়ে নিল। তার রাজার পোশাক ছড়িয়ে এক বছর আগে সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমিতে সে রেখে এলো। কিন্তু সে দেশ আর মরুভূমি নেই, চারদিকে ঘর বাড়ি, পথঘাট, পুকুর বাগান। সেই দেশে কোন লোকে লোকারণ্য, সবাই এসে ফুর্তি করে শঙ্খবাদ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। এক বছর রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন। পাঠ করলাম আমি রাহিদ হাসান রিয়াদ, শব্দগ্রহণে আশিকুর রহমান।